Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Rishi. Happy birthday to you. Aage amake khawachhis. Aage oke khawa je eto bhalo ayojon koreche, please. Are khawabo to, tumi aage khao na. Acha. Eno. By the way, তুমি যাকে ছোট মা বলে ডাকো তাকে খাওয়াবে না? খাওয়াবো তো ছোট মা, এদিকে এসো না, এসো। ভালো হোক তুমি। ভালো থেকো, সুখে থেকো। আমার কোলটা তো চিরদিনের জন্য শূন্য হয়ে গেল। জানি না কোনোদিনও দেখা হবে কি না ওই মুখ পুরিটার সাথে। তুমি ভালো থাকলে অন্তত আমি ভাববো যে আমার একটা মেয়ে ভালো আছে। ছোট মা, তুমি কেঁদো না প্লিজ। তুমি কেঁদে কি করবে বলো তো? দেখো, তোমাদের স্যার তো চেষ্টা করেছে ওকে ফিরিয়ে নিয়ে আসার। এখন ও যদি নিজে থেকেই না আসতে চায় তাহলে আমরা আর কি করব বলো তো? আমি তো তোমাদের দোষ দিচ্ছি না। সবই আমার কপালের দোষ, আর আমি আমার মেয়েটাকে চিনতে পারিনি। সেটাও আমার একটা দোষ। আমাদের প্রথম পর্ব শেষ, এবার নাচ গানের পালা। দিদিজি, আপনার টিমকে বলুন রেডি হতে। জি জি, এই যখন এসেছি তখন গানও শুনবো আবার নাচও দেখব। একদমই বেটা, আজকে এত আনন্দ অনুষ্ঠানের দিনে এত কান্নাকাটি করো নে তো। তোমার দুঃখ সারা জীবন থাকবে, তা বলে আজ এত আনন্দ অনুষ্ঠানের দিনে কান্নাকাটি করে তাদের আনন্দ মাটি করে দিও নে। সেই তো রাই, ওমা তুমি কাঁদছ কেন? দুঃখ পেও না, হাসো হাসো। তোমার মতন দুঃখ তো কত মেয়ের কপালেই হয়, ওগুলো আবার ধরতে হয় নাকি? কত মেয়েরই তো স্বামী তাকে ছেড়ে চলে যায়। তুমিরই তো নিজের সন্তানকে বিসর্জন দিতে হয়। ওগুলো তো হয়েই থাকে, ওগুলো আবার ধরতে হয় নাকি? বাবা, বাড়িতে একটা আনন্দের অনুষ্ঠান হচ্ছে, তুমি তা বলে একটা জন্মদিনে আনন্দ করবে না? আনন্দ কর, আনন্দ কর, আসো। ঋষির মায়ের কথাগুলো শোনো, শুনলে না গাটা একেবারে জ্বলে যায়। কিভাবে কথা বলছে দেখো, আস্তে আস্তে। সব কথা নিয়ে এত চিন্তা করতে নেই, এক কান দিয়ে শুনবে, এক কান দিয়ে বার করবে। ফাইনালটা কি, আমরা যেটা চেয়েছিলাম, আমি যেটা চেয়েছিলাম, আমার মেয়ে সুখী আছে, খুব ভালো আছে, আর এমনিতে ওর বার্থডে সেলিব্রেশনে আমরা এসেছি, ওর আনন্দে আছে, আমরাও আনন্দ করি, তাই না? তবে একটা কথা আমি বলবো, তুমি যতই অন্যায় করো, যতই অপরাধ করো, এই যে একটা ভালো কাজ করেছো না, তার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওই মেয়েটা যে ওদের জীবন থেকে বিদায় হয়েছে আমি জানি, তার জন্য তুমিই আছো, তুমিই এর কারণ।
সেই জন্য তোমার সব অপরাধ আমি মেনে নিলাম। এসব কথা বেশি জোরে বলতে নেই। আপনাকে বলছি, আপনি কিন্তু শরবতটা বারবার সার্ভ করে যাবেন, খানিকক্ষণ পরে আমরা ব্রেক নেব, তখন ওদেরকে কিছু খাইয়ে দেবেন। ওদের দেখাশোনার দায়িত্ব কিন্তু আপনার। বাবা, হ্যাঁ, আমরা সবাই তৈরি তো? হ্যাঁ, শুরু কর, অনেক রাত হচ্ছে তো। দিদিজি, হ্যাঁ জি, আপনারা তৈরি হন? হ্যাঁ, জরুর জরুর, হাম তো তৈয়ার হ্যাঁ, লড়কি হাঁ চলিয়া, এখানে খালি করতে হবে বাবুজি, জলদি জলদি। জি, একজন বসে রইল যে, কেউ ঘবরাতে হ্যাঁ বাবুজি, পয়সা দিয়েছেন, নজরানা দিয়েছেন, সব কই নাচেঙ্গে। পেলে এদের হয়ে যাক, ও যখন সময় আসবে আমি ওকে দেখে নেব। চলো, এক দো তিন চার। ক্যা বাত, বহুত আচ্ছা, ভালো লেগেছে হ্যাঁ বাবুজি। মালকা জান, আজা আজা বেটি, সবাই এনজয় করছেন তো? খুব ভালো ঋষি, খুব ভালো। মানে এত সুন্দর আয়োজন করেছো, মানে রশ্মি তো খুবই খুশি হবে, তাই না? খুব ভালো সত্যি ঋষি, তুমি পারো এগুলো, জানো তো এগুলো সব তোমারই ভাবনা। রশ্মি, কি তুমি এবার খুশি তো? এরা কি সুন্দর গান করছে, কি সুন্দর নাচ করছে, নিশ্চয়ই খুশি হয়েছে এবার। এর থেকে খুশি আর জীবনে কোনোদিনও হইনি আমি মা। ঋষিকে আমি লক্ষ লক্ষ ধন্যবাদ দিলেও আমি আমার আনন্দ কতটা হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। তোমার সঙ্গে কি আমার ধন্যবাদের সম্পর্ক? হয়েছে হয়েছে, অনেক হয়েছে। আমাদের সকলের সামনে এত আদিক্ষেতা করতে হবে না এখন, বুঝেছ? দেখেছ, দেখো কিভাবে নিজের বউয়ের জন্মদিন পালন করতে হয় একটু শেখো। আমার জন্মদিন হলে তো বাড়ির সবাইকে চাউমিন খাইয়ে ছেড়ে দিতে। ব্যাস, আস্তে আস্তে, প্লিজ চুপ কর। আরে আস্তে বলবো কেন? শোনো, আমার কিন্তু জন্মদিন আসছে, মনে আছে তো? যদি এরকম করে ভালো করে সেলিব্রেট না করো না, তাহলে দেখো আমি কি করি। তুমি থামবে? উনি ঘোমটা পরেই নাচবেন। পড়ে যাবেন তো? ভরসা রাখিয়া বাবুজি, ও যখন সময় হবে ঠিক ঘুঙ্ঘট খুলে নেবে। হ্যাঁ ঠিকই বলেছো জামাই, মুখই তো দেখতে পাচ্ছি না। সেই তো, ও তো তখন থেকে মুখটা ঢেকেই বসে আছে। মালকা শুরু করে। আমার মেয়েও তো নাকি এরকমই নাচ গানের দলে যোগ দিয়েছে। নাচ গানের সঙ্গে আর কি কি করে কে জানে। সেই রাগে কি স্যার এরকম একটা নাচের দলকে বাড়িতে এনে নাচ দেখতে চাইছে? কি জানি, বড়লোকদের মতিগতি তো কিছুই বোঝা যায় না।